বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জোড়া লাগানো অপূর্ণাঙ্গ জমজের অস্ত্রোপচার হয়েছে আঠারো সদস্যের মেডিকেল টিম ৪৫ মিনিট ধরে এই অস্ত্রোপচার করে ডাক্তাররা বলছেন আটচল্লিশ ঘন্টার পর শিশুটির অবস্থা বলা যাবে সবকিছু ভালো থাকলে আরও ছোটখাটো দু অপারেশন করা লাগতে পারে বলে জানান শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রুহুল আমিন গত সাতই মার্চ বাগেরহাটের মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী হীরামণি জোড়া লাগানো জমজ সন্তান প্রসব করেন এদের একটি পূর্ণাঙ্গ শিশু তার সাথে জোড়া লাগানো আছে আরেকটি অপূর্ণাঙ্গ শিশু অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সাথে যুক্ত জন্মের তিন দিন পর থেকে তিন মাসেরও বেশি সময় ধরে শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে